হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে বন্দি পাঠশালা এমসিকিউ হ্যাকসের ষষ্ঠ পর্বে স্বাগতম। তো আজকে আমি তোমাদের ভেক্টরের দুটি ভেক্টর দেওয়া থাকলে তাদের একক ভেক্টর সম্বন্ধে নানা সমস্যা দেওয়া থাকে। যেমন বলা হয় যে এ ও বি যদি দুটি ভেক্টর হয় তাহলে তাদের সমতলে একক ভেক্টর এবং দুটি ভেক্টরের সমতলের সাথে লম্ব একক ভেক্টর বের করতে বলা হয়। তাহলে ধরো দুটি ভেক্টর যদি এ আর বি হয়, ধরো এটা আমার বোর্ড একটা সমতল, তাহলে এই হচ্ছে একটা ভেক্টর এ বি। তাহলে বলা হয় যে এই সমতলে মানে এই বোর্ডের তলের সাথে যেটা আছে এমন একটা ভেক্টর একক ভেক্টর নির্ভর করে। তাহলে ধরো এই বোর্ডের সাথে এটা, বা আরেকটা ভেক্টর যদি আমাকে বলা হয় যে এই দুটো যদি এ বি হয়, এই দুটো ভেক্টর যদি এ বি হয় তাহলে এই এ বি ভেক্টরের লম্ব বরাবর, এই সমতলের লম্ব, এই সমতলের লম্ব ছিল বোর্ডের বাইরে এই দিকে অথবা বোর্ডের ভিতরে দিকে, তাহলে এই বরাবর লম্ব ভেক্টরটা। তাহলে লম্ব বরাবর একক ভেক্টরের ক্ষেত্রে আমরা কি করি, দেখো এ ক্রস বি ডিভাইডেড বাই এ ক্রস বি এর ভ্যালু দিয়ে ভাগ করি। আমরা জানি যে কোনো একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে আমরা একক ভেক্টর পাই। তাহলে দেখো এই যে এই দুটো ভেক্টর এ আর বি, এই দুটো লম্ব একক ভেক্টর পাওয়ার জন্য আমরা যে ট্রিক্সটা দেবো সেটা হচ্ছে ক্রস গুণন। তাহলে আমরা জানি দুটো ভেক্টরের ক্রস গুণনের ফলে যে ক্রস প্রোডাক্টটা পাওয়া যায় তার দিক হয় ভেক্টর দুইটার সাথে ঠিক লম্ব বরাবর। তাহলে এই ক্ষেত্রে এ আর বি যদি আমরা ক্রস গুণন করি তাহলে যে রেজাল্টটা পাবো সেটা হবে এই তলের সাথে লম্ব বরাবর। ঠিক একইভাবে আমরা যেই ভেক্টরটা পাচ্ছি এই দুটা ভেক্টরের ক্রস গুণনের ফলে তার মান দিয়ে যদি পরবর্তীতে ভাগ দিই তাহলে আসলে আমরা এই দুটো ভেক্টরের সমতলের সাথে লম্ব একক ভেক্টরটা পেয়ে যাই। আর এখানে প্লাস মাইনাস সাইন ব্যবহার করেছি এই জন্য যে দেখো এই যে এই ভেক্টরটা যেটা এই ভেক্টর সমতলের সাথে এই দিকে লম্ব, ঠিক মাইনাস দিয়ে কি হবে তার উল্টা দিকে লম্ব হবে, তো এই জন্য প্লাস মাইনাস সাইনটা দেওয়া হয়। আর দুটি ভেক্টরের সমতলের একটা ভেক্টর পাওয়ার শর্ত হচ্ছে হলো দুটি ভেক্টরের তাদের মানে স্কেলার গুণিতকের সাহায্যে লেখা, যেমন এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, তাহলে এম এ এটা একটা এর স্কেলার গুণিতকের ফলে পাওয়া, আর একটা এন বি যদি হয় তাহলে এই শর্তটা যখন মানে তাহলে দুইটা ভেক্টরের আমরা সমতুল্য ভেক্টর পাই। তাহলে এই ক্ষেত্রে এম আর এন এর মান যদি এক ভাবো তাহলে আসলে এ আর বি দুটো ভেক্টর দেওয়া থাকলে সেখান থেকে তাদের যোগফল বের করার মাধ্যমে আমরা এদের সমতলার একটা ভেক্টর পাই। তারপরে সেই ভেক্টরটার মান দিয়ে ভাগ করলেই আমরা হচ্ছে সেই ভেক্টরটার সমতলে একক ভেক্টর পেয়ে যাই। তাহলে চলো আমরা ম্যাথ দেখে ফেলি। তো প্রথমে হচ্ছিল এ আর বি আমার যে মান দেওয়া আছে এই দুটো মান ইউজ করে আমি হচ্ছে সমতলে একক ভেক্টর বের করবো। তাহলে কি করতে হবে, ফার্স্ট হচ্ছে আমি এ প্লাস বি বের করি। আচ্ছা ফার্স্ট এ প্লাস বি বের করি, তাহলে এ প্লাস বি কি হবে, আচ্ছা একক ভেক্টরটা আমি লিখে ফেলি, একক ভেক্টর, একক ভেক্টর সমান কি হবে, এটা সমান হবে এ প্লাস বি। তাহলে এ প্লাস বি কি আসতেছে, দুই আর এক থ্রি আই, আচ্ছা মাইনাস আসতেছে হলো জে, আচ্ছা টু কে, আর হচ্ছে মাইনাস কে, প্লাস আসতেছে কে। তাহলে এই যে এই ভেক্টরটা, তাহলে এই ভেক্টরের ভ্যালু দিয়ে এটাকে ভাগ করতে হবে, ভ্যালুটা কত হবে, তিন স্কোয়ার যোগ এক স্কোয়ার যোগ এক স্কোয়ার, তাহলে রুট ওভার অফ ইলেভেন, নিচে আসতেছে হচ্ছে হলো থ্রি আই মাইনাস জে প্লাস কে। তাহলে ঠিক এইভাবে আমরা এই সূত্রটি ইউজ করে কোনো ভেক্টরের সমতলে একক ভেক্টর বের করে ফেলতে পারি। তাহলে চলো কিভাবে ভেক্টরের সমতলে লম্ব বরাবর একক ভেক্টর করি সেটা দেখে ফেলি। তাহলে এ আর বি হচ্ছে আমার সেই ভেক্টর যেই ভেক্টর দুটো লম্ব বরাবর মানে সমতলের সাথে লম্ব বরাবর একক ভেক্টরটা বের করতে হবে। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ক্রস গুণ করতে হবে। তাহলে আমরা এ ক্রস বিটা বের করে ফেলি, তাহলে এ ক্রস বিটা কি হচ্ছে, আই জে কে এক দুই মাইনাস এক, এখানে আসলে দুই মাইনাস তিন দুই, তাহলে এটা আসলে দাঁড়ায় দেখো কত, আই ইন্টু দুই দুগুণে চার মাইনাস মাইনাস এর প্লাস আবার হবে মাইনাস চার মাইনাস তিন মাইনাস জে ইন্টু, জে ইন্টু আসতেছে দুই একে দুই মাইনাস মাইনাস এর প্লাস আসতেছে দুই একে দুই, আচ্ছা প্লাস কে ইন্টু, কে ইন্টু আসতেছে হচ্ছে হলো মাইনাস তিন মাইনাস তিন, আর এখানে হচ্ছে দুই দুগুণে মাইনাস চার। তাহলে যে ভেক্টরটা আমার এ ক্রস বি এর রেজাল্ট যেটা আসতেছে তা হচ্ছে হলো চার থেকে তিন গেলে এক, তাহলে শুধু আই, আর এখানে দুই দুগুণে চার মাইনাস ফোর জে, আচ্ছা আর নিচে আসতেছে হলো তিন আর চার সাত মাইনাস হচ্ছে হলো সেভেন কে। তাহলে এই যে ভেক্টরটা আমরা এ ক্রস বি পাইলাম, তাহলে এই দুটো ভেক্টরের সাহায্যে আমরা যদি লম্ব সমতল বরাবর আসলে আমরা এদের লম্ব বরাবর একটা ভেক্টর পাইছি, তাহলে এটাকে যদি আমরা একক ভেক্টর বানিয়ে দেই তাহলে হচ্ছে আমরা লম্ব বরাবর একক ভেক্টর পেয়ে যাব। তাহলে দেখো একক ভেক্টর আমি যদি লিখি শুধু লম্ব বরাবর এগুলো লিখলাম না, তাহলে এটা কি আসবে দেখো, এটা হবে যে আই মাইনাস ফোর জে মাইনাস সেভেন কে, এটার মান দিয়ে এটাকে ভাগ করে দিতে হবে, এটার মান কত, এক স্কোয়ার যোগ চার স্কোয়ার যোগ সাত স্কোয়ার, আচ্ছা তাহলে সাতের স্কোয়ার হচ্ছে উনপঞ্চাশ আর হচ্ছে হলো এক পঞ্চাশ আর চার স্কোয়ার হচ্ছে হলো ষোলো, পঞ্চাশ আর ষোলো হলো ছেষট্টি, তাহলে রুট সিক্সটি সিক্স, আর এখানে আসবে হচ্ছে হলো আই মাইনাস ফোর জে মাইনাস হচ্ছে সেভেন কে। তাহলে এভাবেই দেখো আমরা আসলে দুটি ভেক্টর দেওয়া থাকলে তাদের সমতলে একক ভেক্টর কিংবা সমতলের সাথে লম্ব বরাবর একক ভেক্টর করতে পারি।
সেক্ষেত্রে একটা প্লাস মাইনাস দিয়ে নিবা কারণ কি দেখো প্লাস মাইনাস না দিলে হয়তো এটা এইদিকে হবে বা এটা বোর্ডের পিছনের দিকে হবে তো একটার সাথে একটা মাইনাস চিহ্ন দিলে এটা আসলে একটা দিয়ে একদিকে আরেকটা দিয়ে বিপরীত দিকে বোঝানো হয় তাহলে আশা করি তোমরা মানে ক্লাসটি বুঝতে পেরেছো তো এইরকম আরো এমসিকিউ হ্যাকস পাওয়ার জন্য বন্দি পাঠশালার সাথেই থাকো